আমি মনে করি মাই ট্যালেন্ট ইজ নট ফ্রি, এবং আমি ফ্রিতে কাজ করাটা পছন্দ করি না। আমার মনে হয় এটা কোনো শিল্পীরই করা উচিত না। তবুও দেখা যায় যে অনেক সময় ব্যক্তিগতভাবে আমিও আসলে অনেক কাজ করেছি যেখানে টাকা নেইনি, বা এখনও হয়তো ডিরেক্টরের পয়সা নেই, বা বাট কাজটা ভালো করতে চায়। আর কেউ তো কোনো দিনও বলে না যে বাজেট অনেক বেশি, সবাই প্রথমেই বলে আপু বাজেট অনেক কম। সো এই জায়গা থেকে ছাড় একটা দিতেই হয়, কারণ আসলে আমার মনে হয় কি একজন শিল্পীর কাছে টাকাটাই মূল বিষয় না, কিন্তু আবার একদমই মানে টাকা ছাড়া যখন আপনি কাজ করতে থাকবেন তখন কিন্তু আপনার অত মূল্যায়নও হবে না। সো আমি মনে করি মাই চ্যালেঞ্জ ইজ নট ফ্রি, সেটা বই লেখা হোক, সেটা ছবি আঁকা হোক, যাই হোক না কেন। তবে আবার টাকা টাকা করাটাও আসলে আমার মনে হয় শিল্পীর কাজ না, সেটাও করা যায় না। সো আমার মনে হয় একটা কম্বিনেশন মানে থাকাই ভালো। মেয়েদের উপরে একটা যেটা সাইবার বুলিং বলি অথবা সাইবার অ্যাটাক, এই ধরনের কমেন্ট আসে, সেই বিষয়টাকে আসলে আপনি কিভাবে ইগনোর করেন? আমি তো দেখেন আমি চুজ করেছি এই প্রফেশনটা, সো আমি যে প্রফেশনে কাজ করি সেখানে প্রতিনিয়ত আমার দিকে অনেকগুলো আঙুল তোলাই থাকে। সো ইটস ওকে, আর শুধু আমি কেন, একটা নর্মাল মেয়েও কিন্তু সোশ্যাল প্ল্যাটফর্মে হেও হতে পারে। বাট আমি মনে করি ইটস পার্ট অফ লাইফ। এখন 10টা বাজে কমেন্ট আসে, বাট সেখানে কিন্তু 50টা ভালো কমেন্ট আসে। আর আমি যখন বের হই, কোনো রেস্টুরেন্টে যাই, কোথাও যাই, তখন কিন্তু সবাই আমার সাথে ছবি তুলতে আসে, সবাই আমার সাথে ভালো কথা বলে, তখন কিন্তু কেউ বাজে কথা বলে না। সো একটা সোশ্যাল প্ল্যাটফর্মে হয় কি, একটা ধরেন নাম না জানা ব্যক্তি, ঠিক আছে, সে লুকিয়ে থাকে, হাজারোটা ফেক অ্যাকাউন্ট থাকে। সো এইসব নিয়ে আসলে ভাবার কিছুই নাই, আমার মনে হয় যে ইটস নাথিং, এগুলো আমি ফিল করি না। বর্তমান সময়ের যারা একদম নূতন মিডিয়া কাজ করতে আসছে বা তরুণ তরুণী যারা আছেন, তাদের সম্পর্কে আপনার সাজেশন কী, বা কোন বিষয়টা আপনি তাদেরকে একটু গাইড করবেন? আমি নতুনদেরকে একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে মানুষের কথা কান না দেয়া। কারণ আমরা যখন নতুন থাকি আমরা তখন অনেকের কথাই কান দেই, আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলছি। মনে হয় যে যেটা বলছে সব সত্য, সবাইকে ফলো করার দরকার নাই, নিজের মনকে ফলো করা উচিত এবং নিজেকে প্রায়োরিটি দেওয়া উচিত যে আমি আসলে কী চাই এবং আমি কী হতে চাই। আমি যেটা হতে চাই সেই পথটা যাতে ঠিকঠাক থাকে, সেই পথ থেকে নড়াচড়া করার দরকার নাই। আর যদি মনে হয় যে 10 জন বলছে যে ইউ আর রং, তাতে কিছু যায় আসে না। আমি যদি ফিল করি আই এম রাইট, সো আই এম রাইট। মানুষের কথা শোনা বন্ধ করা, এটা আমি নতুনদেরকে বলতে চাই, বিকজ এটা সবচেয়ে বেশি পোক করে একজন শিল্পীকে। আমরা যখন আশেপাশে সবার কথা শুনতে থাকি মনে হয় যাচ্ছে ও এটা বলছে, কোনো দরকার নাই। নিজের কথা শোনা উচিত এবং নিজেকে বিশ্বাস করা উচিত, দ্যাটস ইট। বর্তমান সময়ের ইন্ডাস্ট্রি কতটা মানে নারী বান্ধব হয়ে উঠতে পেরেছে বলে আপনি মনে করেন? দেখেন, উই লিভ ইন এ প্যাট্রিয়ার্কাল সোসাইটি অ্যান্ড দিস ইজ ট্রু, ওকে। সো এই মানে পিতৃতান্ত্রিক সমাজে থেকে সব জায়গাতে, শুধু মিডিয়াতেই না, পুরুষরা যেভাবে কাজের সুযোগটা পায় নারীরা সেভাবে পায় না। এখনও কিন্তু মোস্ট অফ দ্য গল্পই হয় যেখানে মেয়েদের কাজ হচ্ছে শুধু, মেয়েরা হচ্ছে ছেলেদের হয় বউ হয় না হয় প্রেমিকা হয় না হয় ভাবি হয়, মানে পুরুষ চরিত্রের কিছু একটা হয়, ঠিক আছে, সে আলাদা কোনো চরিত্র হতে পারে না, খুব কম কাজে সেটা হয়। বাট আমরা চেষ্টা করছি, আমরা বলে যাচ্ছি, এবং আমার মনে হয় মেয়েদের জন্য ডেফিনেটলি অনেক কঠিন, মেয়েদের স্ট্রাগলটা অনেক কঠিন, সেটা নিয়ে হয়তো অন্য সময় অনেক বিস্তর আলাপ করা যাবে। বাট আমার মনে হয় যে মেয়েরা ছেলেদের চাইতে অনেক বেশি হার্ডওয়ার্ক করে আর অনেক বেশি পরিশ্রমও করে, বাট মেয়েরা সুযোগটা অনেক কম পায় ছেলেদের তুলনায়, আমরা সুযোগ খুব কম পাই।